সিনেমাটা শুরু হয় অ্যাশলি নামে মেয়েটাকে দিয়ে, যার ভাগ্য এতটা ভালো ছিল যে যাই করে না কেন সেটাই ভালো হয়ে যায়। এজন্য তার জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছিল। অপরদিকে জ্যাক নামে যে ছেলেটিকে দেখতে পাই তার ভাগ্যটা খুব খারাপ ছিল। জ্যাক এতটাই আনলিখা ছিল যে তার জন্য সব কাজ কঠিন হয়ে যেত। বেচারা জ্যাক সামান্য একটা সিডি ক্যাসেট মিস্টার ফিলিপকে দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। দুর্ভাগ্যবশত সে সিডি ক্যাসেটটা মিস্টার ফিলিপকে দিতে পারে না, উল্টো তার প্যান্ট খুলে যায়, আর তারপরই সে একটা মেয়ের উপরে পড়ে যায়। আশেপাশের লোক ভাবে জ্যাক হয়তোবা মেয়েটাকে বিরক্ত করছে, তাই সেখানে থাকা পুলিশ জ্যাককে থানায় ধরে নিয়ে যায়। এদিকে অ্যাসেল অফিস লিফটে ডেভিড নামে একটা হ্যান্ডসাম আর এক বড় বিজনেসম্যানের সাথে দেখা হয়। সেখানে ডেভিড অ্যাসলিকে ডেটে যেতে বলে, অ্যাসলি তাকে হ্যাঁ করে দেয়। অ্যাসলি তার অফিস কলিগদের সাথে ডেভিডের কথা বলতে থাকে। এমন সময় তার মনে পড়ে যায় মিস্টার ফিলিপসের সাথে তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। অ্যাসলি তাড়াতাড়ি করে মিটিংয়ে চলে যায়। সেখানে মিস্টার ফিলিপ চলে আসলেও অ্যাসলির বস মিটিংয়ে এসে উপস্থিত হতে পারেনি। এতে মিস্টার ফিলিপস মিটিং ক্যান্সেল করে চলে যেতে চায়, কিন্তু অ্যাসলি এটা ওটা বলে ফিলিপকে আটকানোর চেষ্টা করে। অ্যাসলি যখন দেখলো তার বস এখনও পৌঁছায়নি মিটিংয়ে, সে তখন নিজেই মিস্টার ফিলিপের সাথে মিটিং করে, আর এখানেও অ্যাসলির ভাগ্য কাজ করে যায়। মিস্টার ফিলিপস অ্যাসলির মিটিংয়ে খুব ইম্প্রেস থাকে। মিস্টার ফিলিপসকে খুশি দেখে তার বস অ্যাসলিকে প্রমোশন দিয়ে দেয়, আর তার প্রমোশনের সাথে সাথে সে দায়িত্ব দেয় যেটা মিস্টার ফিলিপসের কাছ থেকে পায়। এরপরেই দেখা যায় জ্যাক স্টেশন থেকে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফিরেই তার প্রথমে দেখা হয় তার কাজিনের সাথে। জ্যাকের মতো কাজিন টিটিও খুব আনলাকি। স্কুলের কিছু ছেলে মেয়েরা টিটিকে খুব বিরক্ত করে, আর আজ একটা খেলনা টিটির গালে আটকে দিয়েছে। জ্যাক টিটির গাল থেকে খেলনাটা খুলে দিয়ে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এদিকে অ্যাসলি ডেভিডের সাথে ডেটে যাওয়ার জন্য ভালো ড্রেস খুঁজতে থাকে, কিন্তু সে কোনো ভালো ড্রেসই খুঁজে পায় না। এমন সময় অ্যাসলির প্রতিবেশী অ্যান্টনি আসে, সে অ্যাসলিকে একটা ড্রেস দেয়। এই ড্রেসটা লন্ড্রি থেকে ভুলবশত অ্যান্টনির কাছে চলে আসে, আর অ্যাসলি অ্যান্টনিকে রাতের পার্টিতে ইনভাইটও করে যাতে সে তার বস পেগি বার্টনের সাথে তা সেট করে দিতে পারে, আর বস তার উপরে আরও খুশি হয়ে যায়। অ্যাসলি অ্যান্টনি দেওয়ার ড্রেসটা পরে ডেভিডের সাথে দেখা করতে যায়। এদিকে জ্যাক তার ব্যান্ডের গান কিছু পরিচালককে দেখাতে চায়, কিন্তু জ্যাকের আনলাকির জন্য সেখানে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। পরিচালকরা চলে যায়, আর জ্যাকের ব্যান্ডে যারা কাজ করতো তারাও জ্যাকের উপর বিরক্ত হয়ে চলে যেতে থাকে। জ্যাক সবার কাছে এক সপ্তাহ সময় চায়। সে সবাইকে বলে মিস্টার ফিলিপকে সে যে করে হোক সিডি ক্যাসেটটা দেবে এবং তারপরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতে সবাই রাজি হয়ে যায়। এইদিকে অ্যাসলি ডেভিডের সাথে ডেট শেষ করে বন্ধুদের নিয়ে খেতে আসে। সবাই তখন অ্যাসলিকে বলে তোমার লাকটা খুব ভালো, তাই তোমার সাথে সব কিছু ভালো হয়। কিন্তু অ্যাসলি লাককে বিশ্বাস করে না। তখন তার বন্ধুরা অ্যাসলিকে বলে একটা লটারির টিকিট কাটতে। অ্যাসলি লটারির টিকিট কাটলে সে লটারিটাও পেয়ে যায়। অ্যাসলি এতেও বিশ্বাস করে না, সে বলে সব কিছু কোইন্সিডেন্ট। এরপরে দেখা যায় অ্যাসলি রাতের পার্টিটা খুব ভালোভাবে আয়োজন করেছে। তার এই আয়োজন দেখে তার বস পেগি আর মিস্টার ফিলিপ খুব খুশি হয়। অ্যাসলির বসের সাথে তার প্রতিবেশী অ্যান্টনির খুব ভাব হয়ে যায়। ব্যাড অ্যান্ড পেগি অ্যাসলিকে থ্যাঙ্কস জানায় তাদেরকে দুজনকে দেখা করানোর জন্য। সেখানে একজন জ্যোতিষী মহিলা ছিল, সে অ্যাসলিকে একটা কার্ড তুলতে বলে। জ্যোতিষী মহিলা ওই কার্ড দেখে বলে যে আজ তোমার একটা ছেলের সাথে দেখা হবে, আর সেই ছেলের ব্যাড লাক তোমার হবে, আর তোমার গুড লাক সেই ছেলেটির হয়ে যাবে। আজ থেকে তোমার জীবনটা পুরো পাল্টে যাবে। কিন্তু অ্যাসলি এই কথায় বিশ্বাস করে না। এদিকে জ্যাক ওয়ার্কারের সাজে সেই পার্টিতে আসে। সে মিস্টার ফিলিপকে ক্যাসেট দিতে চেষ্টা করে, কিন্তু জ্যাক ফিলিপসের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারে না। মিস্টার ফিলিপসের পার্টিটা এত পছন্দ হয় যে সে অ্যাসলির কোম্পানিকে অনেক টাকা দেওয়ার ঘোষণা করে। এদিকে জ্যাকের নজর অ্যাসলির উপরে পড়ে। অ্যাসলি আর জ্যাক দুজনে একসাথে ডান্স করে। এরপরে ওরা খুব কাছাকাছি চলে আসে। তারপর দুজনে একটা কিস করতেই ওদের পুরো ভাগ্যটাই বদলে যায়। ওদের ভাগ্যটা এক্সচেঞ্জ হয়ে যায়। অ্যাসলির ভালো ভাগ্য জ্যাকের কাছে চলে যায়,
আর জ্যাকের খারাপ ভাগ্য অ্যাশলির কাছে চলে যায়। আর এই ব্যাপারটা শুধু সেই জ্যোতিষ মহিলাটাই বুঝতে পারলো, অ্যাশলি বা জ্যাক কেউ এই ব্যাপারটা বুঝতে পারলো না। এদিকে জ্যাক যখন ফিলিপসকে বাইরে দেখে, সে তখন অ্যাশলিকে রেখে তার পিছনে পিছনে চলে যায়। এদিকে অ্যাশলির ব্যাড লাক তখন শুরু হয়ে যায়। সে ডান্স করতে গিয়ে তার জুতোটা ভেঙে ফেলে। এরপরে দেখা যায় জ্যাক তার গুড লাকের জন্য কোনো সমস্যাই হয় না। মিস্টার ফিলিপস একটা গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল, জ্যাক তখন তাকে বাঁচিয়ে নেয়। এদিকে জ্যাকের গুড লাকের জন্য জ্যাক আঘাত পাওয়া সত্ত্বেও কিছুই হয় না জ্যাকের। ফিলিপ জ্যাকের উপরে খুব খুশি হয়। সে জ্যাককে বলে, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে পারো, বলো তোমার জন্য আমি কী করবো। তখন জ্যাক তার ব্যান্ডের কথা বলে। তখন ফিলিপ জ্যাককে বলে যেন অফিসে তার সাথে ব্যান্ডের নিয়ে দেখা করে। এইদিকে পুলিশ পার্টিতে রেড করে, সেখানে অ্যান্টনি বস পেগি আর অ্যাশলিকে ধরে নিয়ে যায়। অ্যাশলির বস পেগি বার্ডেন অ্যাশলির উপর খুব রেগে থাকে, সে অ্যাশলিকে কাজ থেকে বের করে দেয়। অ্যাশলির সাথে আরও খারাপ হয় যখন জেলের একটি মেয়ে তার মুখে জোরে করে খুশি মারে। পরে জ্যাক ফিলিপের কাছে তার ব্যান্ডকে নিয়ে আসে। তার ব্যান্ডের গান শুনে ফিলিপের খুব পছন্দ হয়। ফিলিপ জ্যাকের সাথে ডিল করে নেয়। অ্যাশলির জেল থেকে বেরোনোর পর তার জীবন আরো কঠিন থেকে কঠিন হয়ে যায়। বন্যার জন্য তার ফ্ল্যাটে জল ঢুকে যায়। অ্যাশলির থাকার মতো জায়গা থাকলো না। এদিকে জ্যাক থাকার জন্য অনেক বড় সুন্দর অ্যাপার্টমেন্ট পায়। অ্যাশলি তার বন্ধুর বাসায় থাকতে থাকে, কিন্তু সেখানেও অ্যাশলির জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুরো অ্যাপার্টমেন্টের লাইট চলে যায়। যখন ওর বন্ধুরা লাকি আনলাকির কথা বলতে থাকে, তখন অ্যাশলি সেই জ্যোতিষী মহিলার কথা মনে পড়ে, সে তার কাছে যায়। তখন অ্যাশলি বুঝতে পারে পার্টিতে জ্যাককে কিস করার জন্য তার সত্যি সত্যি ভাগ্য এক্সচেঞ্জ হয়ে গেছে। অ্যাশলি তার বন্ধুদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সেখানে সব মানুষদের খুঁজতে থাকে যারা সেই পার্টিতে ডান্স করেছিল। এদিকে অ্যাশলি জ্যাককে তো চেনে না, সে তার চেহারাও দেখেনি, সে কী করে চিনবে। সে এক এক করে সবাইকে কিস করতে থাকে, কিন্তু অ্যাশলির ভাগ্য কোনোভাবে ফিরে আসে না। অ্যাশলির আনলাকের জন্য তার জীবন আরও কঠিন হয়ে পড়ে। সে সবার সাথে ঝামেলা করতে থাকে। এদিকে ডেভিড তার মায়ের সাথে অ্যাশলির পরিচয় করাতে আসে, এবং সেখানে অ্যাশলির সাথে তার মায়ের পরিচয় হয়। কিন্তু অ্যাশলি তার মায়ের সামনে তার মায়ের সম্পর্কে ভুলভাল কথা বলতে থাকে। অ্যাশলি ওখানে থাকা আরেকটি লোককে জোর করে কিস করতে যায়। এ দেখে ডেভিড অ্যাশলির উপর খুব রেগে যায়, আর অ্যাশলি তার মায়ের বানানো স্ট্যাচুটা নষ্ট করে দেয়। এদিকে অ্যাশলি একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। সেখানে সে পাগলের মতো তার আনলাকের কথা বলতে থাকে, এবং সে সামনে থাকা এটো খাবার পাগলের মতো খেয়ে থাকে। এইগুলো সব পাশে থাকায় জ্যাক দেখছিল। সে অ্যাশলির কাছে আসে এবং সে বলে, আমিও তোমার মতো আনলাকে ছিলাম, এখন সব ঠিক হয়ে গেছে। আর আমি জানি আনলাকি হাওয়াটা কত বড় সমস্যা। ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। জ্যাক অ্যাশলিকে তার পুরনো কাজের জায়গায় রেখে দেয়। অ্যাশলি জ্যাকের ওইখানটায় কাজ করতে থাকে। সেখানেও সে অনেক সমস্যার সম্মুখীন হয়, তারপরও সে হার মানে না, সে কাজ করতে থাকে। একদিন জ্যাক তার বন্ধুদের নিয়ে সেই জায়গাটায় আসে। দেখে অ্যাশলির অবস্থা তার আগের মতো। এদিকে অ্যাশলি যখন একটা লাইট লাগাচ্ছিল, সে কারেন্টের শক খেয়ে সেখানে পড়ে যেতে থাকে। তখন জ্যাক তাকে ধরে নেয় এবং জ্যাক তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এমন সময় জ্যাকের কাছে একটি ফোন আসে। অ্যাশলি ভাবে এটা জ্যাকের গার্লফ্রেন্ড, সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় অ্যাশলি জ্যাকের অর্ডার দিতে আসে। সেখানে জ্যাক অ্যাশলিকে কফি খাওয়ার জন্য প্রপোজ করে। তখনই টিটি সেখানে চলে আসে। জ্যাক দূর থেকে টিটিকে দেখায়, কিন্তু অ্যাশলির ভাগ্য এতটাই খারাপ থাকে সে টিটিকে না দেখে পাশে থাকা একটা মেয়েকে দেখতে পায়। সে ভাবে এটা জ্যাকের গার্লফ্রেন্ড। এদিকে জ্যাক তার কাজিনকে বাড়ি পৌঁছানোর জন্য যেতে থাকে। এমন সময় সে অ্যাশলিকে দেখে বাড়ি যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে। সে অ্যাশলিকে তার ঘরে ড্রপ করে দেবে বলে নিয়ে যায়। সে অ্যাশলিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়েও অ্যাশলির অনেক সমস্যা হয়, সে যাই করে না কেন তাতেই সমস্যার সৃষ্টি হয়। এদিকে জ্যাক অ্যাশলির সাথে সব কিছু ম্যানেজ করে নেয় এবং তারা খুব ভালো একটা সময় কাটায়। এদিকে জ্যাকের কাজিন টিটি সেখানেই চলে আসে, এবং তখনই ফার্স্ট অ্যাশলি বুঝতে পারে টিটি তার গার্লফ্রেন্ড নয়, টিটি তার কাজিন। এদিকে জ্যাকের একটা গানের দরকার ছিল, তখন অ্যাশলি তাকে হেল্প করার জন্য তার বন্ধুদের নিয়ে আসে, এবং সেই গানেও ফিলিপস খুব
খুশি হয়ে যায়। গান রেকর্ডিং সময় অ্যাশলি হঠাৎ মনে পড়ল সে জ্যাককে কিস করে তার ভাগ্য পুনরায় ফিরিয়ে আনতে পারে। সে তখন জ্যাককে কিস করে, জ্যাক ভাবে অ্যাশলি তাকে ভালোবেসে কিস করছে, কিন্তু আসলে অ্যাশলি তার ভাগ্য ফিরিয়ে আনার জন্য কিস করেছিল। কিস করার পরে সেখান থেকে অ্যাশলি চলে যায়। এরপরে দেখা যায় জ্যাকের সে পুরনো আরলাভ তার কাছে ফিরে এসেছে, তার সাথে আগের মতো জিনিসগুলো হতে থাকে। এদিকে অ্যাশলি তার ভাগ্যকে পুনরায় ফিরে পেয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা লটারির টিকিট কাটে এবং সে দেখে তার ভাগ্য পুনরায় ফিরে এসেছে। এদিকে অ্যাশলির বস অ্যাশলিকে কাজে জয়েন করতে বলে। অ্যাশলি তার বন্ধুদেরকে সব বলে। অ্যাশলি জানতে পারে তার বন্ধুরা জ্যাকের কনসার্টে যাবে না এবং গানও করবে না। এতে অ্যাশলির মন খারাপ হয়ে যায়। অ্যাশলির মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। সে তখন তার বন্ধুদের নিয়ে সে কনসার্টে উপস্থিত হয়। এদিকে জ্যাকের আনলাকের কারণে ওর একজন সিঙ্গার গায়েব থাকে। সে কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফিলিপস এত সব দেখে সে কনসার্ট ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই অ্যাশলি এসে জ্যাককে কিস করে এবং তার ভাগ্য আবার ফিরে আসে। গানের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়ে যায় এবং গানটা সবার পছন্দ হয়ে যায়। এদিকে অ্যাশলি ভাবতে থাকে সে জ্যাককে খুব ভালোবাসে, সে জ্যাকের কাছ থেকে তার গুড লাকটা আর ফিরিয়ে নেবে না, এটা ভেবে সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু জ্যাক সেটা কি করে হতে দেয়? জ্যাক অ্যাশলিকে আটকে নেয়। সে অ্যাশলিকে বলে সেও অ্যাশলিকে খুব ভালোবাসে, সে গুড লাক ছাড়া থাকতে পারবে কিন্তু অ্যাশলিকে ছাড়া থাকতে পারবে না। এরপরে দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে, তারা দুজন দুজনকে কিস করে নেয় এবং তারা কথা দেয় তারা সারা জীবন একসাথে থাকবে।